দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় আর্থিক ক্ষতি একশো বা প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি যা চলতি বছরের বাজেটের পনে দুই শতাংশের উপরে গবেষণা সংস্থা সিপিডি জানিয়েছে আকস্মিক এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যক্তিগত সম্পদের ত্রাণ বিতরণ সহ নানা খাতে অব্যবস্থাপনার অভিযোগও করেছে এই সংস্থাটি দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি মূল প্রবন্ধে বলা হয় অবকাঠামো শিল্প কৃষিসহ ছয়টি খাতে আর্থিক ক্ষতি হয়েছে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের বাজেটের প্রায় দুই শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ শতাংশ ক্ষতি হয় কৃষি ও বনাঞ্চলে এছাড়াও সাড়ে চার হাজার কোটি টাকার ক্ষতি হয় অবকাঠামো খাতে সিপিটি জানায় আর্থিক নিরাপত্তার পাশাপাশি হুমকিতে পড়ে দেশের খাদ্য নিরাপত্তাও কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে পাঁচ হাজার একশো কোটি টাকার মতো যেটা সর্বমোট ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি পঁয়ত্রিশ শতাংশের বেশি প্রায় ছত্রিশ শতাংশ এই চোদ্দ হাজার কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের দুই হাজার পঁচিশ বছরের শূন্য দশমিক দুই নয় শতাংশের মতো সম্পদ তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয় সিপিডির গবেষণা অনুযায়ী মোট ক্ষতির সিংহভাগই হয়েছে বেসরকারি খাতে বিশেষ করে ভেঙে গেছে ঘরবাড়ি নষ্ট হয়েছে মৎস্য পোল্ট্রি সম্পদ একই সাথে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে পুরোপুরি এর বাইরে রাষ্ট্রেরও বড় ক্ষতি হয়েছে বিদ্যুৎ জ্বালানি রাস্তাঘাট সহ বহু অবকাঠামো নষ্ট হওয়ায় এমন অবস্থায় সিবিটি সুপারিশ করছে ছোট উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে অর্থাৎ ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসা বাড়ি কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি তিপ্পান্ন শতাংশ ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং সাতচল্লিশ শতাংশ হয়েছে হলো সরকারি খাতে ধানের চাষের ক্ষেত্রে আসলে বড় রকমের ড্যামেজ হয়েছে এর পাশাপাশি মৎস্য চাষের ক্ষেত্রে একটা বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে ঋণ সংক্রান্ত যে সকল সুবিধা সেইগুলোর আসলে তাদের সহজভাবে যারা তারা পান সেই ব্যবস্থাটা করতে হবে বন্যায় সবচেয়ে বেশি উনত্রিশ শতাংশ ক্ষতি হয় নোয়াখালী জেলায় এরপরে রয়েছে কুমিল্লা ফেনী ও চট্টগ্রাম সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায় যেটা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা